হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো ব্যাচেলরদের জন্য কাঁটা মশলায় সুস্বাদু ছোলা বোনা। আর এটা তৈরি করাও সহজ, খেতে খুব টেস্টি হয়। আর ছোলা অনেক সময় সিদ্ধ করে রাখার পর শক্ত হয়ে যায়। কিভাবে রাখলে ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরও শক্ত থাকবে না, সেই টিপস সহ দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার ছোলা ভুনা কীভাবে তৈরি করতে হয়। ছোলা ভুনার জন্য প্রথমে ছোলা সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি 500 গ্রাম ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে ডাবল হয়ে গেছে। আর ছোলাটা আমি কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে হাঁড়িতে আমি সিদ্ধ করব এখানে নিয়ে নিছি। ছোলাটা বেশিক্ষণ ভিজানো থাকলে সিদ্ধ হবে ভালো। এখন দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের 2টা আলু, আর দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই ছোলাটা আমি ঢেকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম, ছোলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম। কতটা সিদ্ধ হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে, এই তো দেখতে পাচ্ছেন, টিপ দিলেই গলে গেল, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন ছোলাটা নামিয়ে আমি পানিটা ফেলে দিব। ছোলা থেকে আমি গরম পানিটা ফেলে দিয়েছি, এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে দিব। ছোলাটা চোলা থেকে নামিয়ে গরম পানি ফেলে দিলে, ছোলাটা যদি এমনিতেই রেখে দেন তাহলে অনেক সময় ছোলাটা চুপসে যায়, শক্ত হয়ে যায়। যদি নর্মাল পানি দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে ছোলাগুলো চুপসে যাবে না, শক্ত হয়ে যাবে না। অনেক সময় আমরা আগে থেকে ছোলা সিদ্ধ করে রেখে দেই, পরে ভুনা করি, তখন দেখা যায় অনেকটা শক্ত শক্ত হয়ে যায়। তো এইভাবে যদি কিছুক্ষণ রেখে দেন ঠান্ডা হওয়ার জন্য, তাহলে দেখবেন ছোলাগুলো অনেক নরম থাকবে, শক্ত হবে না। তো কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পর পানিটা আবার আমি পাল্টিয়ে নিব। আমি ছোলাগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই চুপসে যায়নি। আমি সংরক্ষণ করার জন্য এরকম একটি বক্সে রেখে দিলাম এতটুক, আর একটা পলিথিনে নিয়ে নিছি। আপনারা চাইলে জিগলক ব্যাগ রাখতে পারেন। যখন ভুনা করবেন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে ভুনা করলেই হয়ে যাবে। ডিপ ফ্রিজ থেকে বের করার পর আবারও একটু নর্মাল পানিতে রেখে দিবেন, তাহলে দেখবেন একদম টাটকা ছোলার মতোই লাগবে। আপনারা চাইলে একসাথে বেশি করে ছোলা সিদ্ধ করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন। প্রতিদিন সিদ্ধ করার ঝামেলা থেকে বেঁচে যাবেন, গ্যাসেরও অপচয় কম হবে। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাকি ছোলাগুলো এখন আমি আপনাদের ভুনা করে দেখাবো। ছোলা ভুনার জন্য কড়াই আমি তেল দিয়ে দিব, 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, এখানে 3-4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী দিয়ে দিবেন। এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা যখন বাদামি হওয়া শুরু হবে তখন দিয়ে দিব একটু পানি। পানি দেওয়ার পর এখন দিয়ে দিব 1.5 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, একটু নেড়ে দিব। আর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার পরিবর্তে এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলাও দিতে পারেন। আর দিব স্বাদ মতো কিছু লবণ। লবণটা একটু কম দিতে হবে, কারণ ছোলাটা আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে আমি দিয়ে দিব আলু,
ছোলার সাথে যে আলুটা সিদ্ধ করেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এখন আলুটা কিছুক্ষণ মশলা দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। এখানে আমি 1.5 কাপ ছোলা দিলাম। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে সামান্য আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু নেড়ে দিব। বেশি পানি দিতে হবে না, ছোলাটা যেহেতু সিদ্ধ শুধু কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিলেই হবে। এখন একটু ঢেকে দিব 2-3 মিনিটের জন্য, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিব, আবার একটু নেড়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। ধনে পাতাটা অপশনাল, না থাকলে না দিলেও হবে। এখন আর ঢেকে দিব না, এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি ছোলাটা চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।